চলচ্চিত্রের মানুষদের জন্য বিএফডিসি কমপ্লেক্স নতুন দিগন্তের দ্বার উন্মোচন করবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন কমপ্লেক্সটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, এফডিসির কর্মকর্তা, শিল্পী, কলাকুশলী সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এফডিসির মাল্টি কমপ্লেক্সটিতে থাকছে তিনটি বেসমেন্ট, যেখানে 300 গাড়ি পার্কিং করা যাবে। মূল ভবনটি 12 তলা বিশিষ্ট, থাকছে 3 ও 2 স্ক্রিন বিশিষ্ট 2টি সিনেপ্লেক্স। এতে আরও থাকছে এফডিসির মূল কার্যালয়, ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র জাদুঘর, রিহার্সেল রুম, আবাসিক হোটেল, সুইমিং পুল ও ব্যায়ামাগার। এফডিসিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, বর্তমান সরকার চলচ্চিত্রের সুদিন ফেরাতে নানা রকম উদ্যোগ নিয়েছে। এটি অত্যাধুনিক একটি কমপ্লেক্স হতে যাচ্ছে, যেখানে ফুল হাইটের 3টি শুটিং ফ্লোর আর একটি লো হাইটের আরও 2টি শুটিং ফ্লোর, অর্থাৎ মোট 5টি শুটিং ফ্লোর থাকবে। এবং সেখানে যারা দেশি বিদেশি যারা আসবেন এখানে বিভিন্ন সময়, তাদের থাকার ব্যবস্থা থাকছে এবং আরও অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা সেখানে থাকবে। এফডিসি কমপ্লেক্স নির্মিত হওয়ার পর এত বড় প্রকল্প কখনো গ্রহণ করা হয়নি। একটা বিল্ডিং থেকেই একটি সিনেমা শুটিং করে বেরিয়ে যাওয়ার সমস্ত স্কোপ সুযোগ সুবিধা সেখানে রাখা হয়েছে। এটা চলচ্চিত্রের সাথে যারা যুক্ত তাদের বহুদিনের দাবি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই দাবি পূরণ করেছেন এবং আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এফডিসি কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এফডিসির নতুন কমপ্লেক্স নির্মিত হতে যাচ্ছে। এছাড়াও আমরা কাজীপুরে 105 একর জায়গার উপর বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণ করছি। সেটি প্রথম ধাপের কাজ শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপের কাজের জন্য 380 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, ইতিমধ্যে 1 নাকে পাস হয়েছে, সেখানেও শুটিং করা যাবে। এবং আপনারা জানেন যে চলচ্চিত্র শিল্প ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। আমাদের সিনেমা এখন অন্যান্য দেশে একযোগে মুক্তি পায়। আগে আমরা যখন ছোট ছিলাম কিংবা আমরা যৌবনের শুরুতে জানতে পারতাম যে হিন্দি সিনেমা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মুক্তি পায়, তখন স্বপ্ন দেখতাম কখন আমাদের সিনেমা অন্য দেশে মুক্তি পাবে। এখন আমাদের সিনেমা অনেক সিনেমা 10-12টি দেশে মুক্তি পায়। সম্প্রতি একটা সিনেমা 21 কিংবা 22টি দেশে একযোগে মুক্তি পেয়েছে। তো এতেই প্রমাণিত হয় যে আমাদের সিনেমার দর্শক অন্য দেশেও তৈরি হয়েছে। সেখানে শুধু যে বাঙালিরা দেখছে তা নয়, একটি সিনেমা চায়নাতে মুক্তি পাচ্ছে, চায়নাতে তো বাঙালি নাই, তো চায়নাতে মুক্তি পাওয়া মানে কি? সেখানে আমাদের সিনেমার দর্শক আছে, ইটালিতে মুক্তি পায়। তো সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে এবং অনেক সিনেমা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এবং কলকাতার সিনেমা শিল্পের সাথে যারা যুক্ত তারা মনে করতো আগে যে আমরা অনেক পিছিয়ে, এখন সেখানে আমাদের সিনেমা দেখার জন্য সেখানে দীর্ঘ লাইন হয়। গত বছর যখন আমরা চলচ্চিত্র উৎসব করি সেখানে একটি সিনেমা আমরা নিয়ে গেছিলাম, সেটি দেখার জন্য প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি লাইন হয়েছে। তো এতেই প্রমাণিত হয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিনেমা শিল্পটা ঘুরে দাঁড়িয়েছে। সিনেমা নির্মল বিনোদন দেওয়ার পাশাপাশি সমাজ সংস্কারে, সমাজকে সঠিক বার্তা দেওয়ার ক্ষেত্রে এবং সমাজকে বিকশিত করার ক্ষেত্রে, আমাদের সংস্কৃতিকে লালন করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের স্বাধীনতা সংগ্রামে যেমন সিনেমা শিল্প ভূমিকা রেখেছে, সিনেমা শিল্পের সাথে যুক্ত অনেকে মুক্তিযুদ্ধ করেছে এবং দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু বলেছিল এমন সিনেমা বানা যাতে দেশ গঠনে সেটি সহায়ক হয়। তখন অনেক সিনেমা বানানো হয়েছিল, ওরা 11 জন, আবার তোরা মানুষ, এরকম অনেক সিনেমা বানানো হয়েছিল। তা এখনও দেশ গঠনে সিনেমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ধরনের আধুনিক ভবন নির্মাণের ফলে কাজের মান আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন এ শিল্পের সাথে জড়িতরা। এফডিসি প্রতিষ্ঠা বঙ্গবন্ধু করেছিলেন, 57 সালে এটার বিল পাস হয় এবং তারপরে সবথেকে বড় একটা
বিল্ডিং অথবা একটা আয়োজন যেখানে সিনেপ্লেক্স থাকবে, যেখানে ফুড কোর্ট থাকবে, যেখানে শুটিং হাউস থাকবে, এটাই প্রথম এত বড় করে হচ্ছে, আবার আমাদের প্রধানমন্ত্রীর হাত দিয়েই হচ্ছে। নিঃসন্দেহে আমাদের মতো শিল্পীরা যারা এখন কাজ করছে তাদের জন্য এটা অনেক বড় একটা সম্ভাবনার দরজা মনে হয় খুলে গেল, যেখানে আমরা এই অত্যাধুনিক ডিজিটাল মাধ্যমের আধুনিক যন্ত্রপাতি দিয়ে যে স্টুডিও তৈরি এবং সিনেপ্লেক্স তৈরি, সেটার সুফল আমরা পুরো চলচ্চিত্র শিল্পের সাথে যারা জড়িত শিল্পী কলাকুশলী সবাই সেটার ফল ভোগ করবে। আসলে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে, আপনাকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, আমাদের প্রাণ ঢালা ভালোবাসা আপনাকে, যে আপনি আজকে যে নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে আমাদের চলচ্চিত্র অঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও সুন্দর পথ তৈরি করে দিয়েছেন। বঙ্গবন্ধুর হাতে গড়া আমাদের এই এফডিসি, সেই এফডিসিতে আপনার ছোঁয়া লেগেছে, এখানে আমার মনে হয় আরও মানে দারুণভাবে আমরা আরও সুন্দর সুন্দর কাজ করতে পারবো। বাংলা সিনেমার অবস্থান আস্তে আস্তে অনেক ভালোর দিকে এগিয়ে যাচ্ছে, আপনি আমাদের পাশে থাকলে, আপনি আমাদের সঙ্গে থাকলে আমরা আরও অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ। 2024 সাল নাগাদ এফডিসি কমপ্লেক্সের কাজ শেষ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।